আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা যারা ল্যাপটপে ভিডিও এডিটিং করার জন্য একটি ফ্রি অ্যাপ খুঁজতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকের ভিডিওতে এমন একটি অ্যাপের সন্ধান আপনাদেরকে দিব, বা এমন একটি সহজ অ্যাপের সন্ধান আপনাদেরকে দিব, যেটা থেকে আপনারা সুন্দর করে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। পাশাপাশি আপনার ল্যাপটপে যদি 2 জিবি 4 জিবি র্যাম হয়, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, আপনি সেটাতেও ভিডিও এডিটিং করতে পারবেন। আর মজার বিষয় হলো, অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন, কোনো রকম ব্যয় ছাড়া। মানে ওখান থেকে আপনার কোনো ফিচার টাকা দিয়ে কিনতে হবে না, আপনি কিন্তু MB খরচ করে ওখান থেকে যে কোনো ফিচার ডাউনলোড করে পাশাপাশি আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। সেখানে ভাবতে পারেন ভাই, ছোটখাটো একটি অ্যাপ, এটার ভিতরে আমরা কি ফিচার পাবো? সো ডোন্ট ওয়ারি, অনেকগুলা ফিচার আপনি এটার ভিতরে পেয়ে যাবেন। যদিও ছোট সাইজের একটি অ্যাপ, কিন্তু এটার ভিতরে অনেক বড় বড় কাজ আপনি করতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আর আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করতে চান, বা আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে এডিটিং করে আপলোড করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি শর্ট ভিডিও এডিটিং করতে পারবেন। এক কথায় মানে খুব দারুণ একটি অ্যাপ, এটা আপনি ডাউনলোড করলে বুঝতে পারবেন এটার ভিতরে কি ফিচার গুলো আছে, আর কত ফ্রিতে আপনি সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারবেন। আরেকটি কথা, আমি যখন অ্যাপটি ডাউনলোড করবো, আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে অ্যাপটি ডাউনলোড করতেছি, যাতে আপনি স্কিপ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে কিছু বিষয় মিস করতে পারেন, ফলে কিন্তু আপনার অ্যাপটি ডাউনলোড নাও হতে পারে। এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাবো, অ্যান্ড দেন ওখান থেকে আমরা দেখে নিব কিভাবে অ্যাপটি ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে কিভাবে আমরা ভিডিও এডিটিং করবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তোমাদের ল্যাপটপ ওপেন করার পরে আমরা এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন, এটা ওপেন করার পরে এখানে গুগলে লিখে সার্চ করবেন মিনি টুল মুভি মেকার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে কিন্তু নিচে, এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাবেন উপরে একটি লিঙ্ক আছে মিনি টুল মুভি মেকার, সো এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটি অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড। সো আমরা নিচে দেখতে পাচ্ছি ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন ফ্রি ডাউনলোডে। ক্লিক করে দিলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন। সো আপনার ক্ষেত্রে এখানে নিচেও ডাউনলোড হতে পারে, আমার উইন্ডোজ 11, তার জন্য কিন্তু আমার সিস্টেমটা আপডেট হয়েছে, এর জন্য কিন্তু উপর থেকে ডাউনলোড হয়েছে, ঠিক আছে? সো ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের মতো যে অপশনটি আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এটা ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিসিতে চলে আসছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। ডাবল টাচ করার পরে এটা ইনস্টল করতে হবে, ইনস্টল করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন, দেন তারপরে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপটি ডাউনলোড হতে একটু সময় লাগবে, যদি আপনার ইন্টারনেটটা ফাস্ট হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি আপনার ইন্টারনেট স্লো হয় তাহলে কিন্তু আস্তে আস্তে হবে, ঠিক আছে? সো ডাউনলোড হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। ওকে, সো আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখন স্টার্টনাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাপটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখানে চাইলে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও ইনপুট দিতে পারেন, সো এটা আমি ক্যান্সেল করে দিতেছি। ক্যান্সেল করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ইনপুট করার জন্য অপশন আছে, এখানে ক্লিক করলেই লোকাল ডিস্কে নিয়ে যাবেন, দেন এখান থেকে চাইলে আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন তারপর এখানে টাইম লাইন আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন টাইম লাইনে চলে আসছে, ঠিক আছে? টাইম লাইনে চলে আসার পরে এটা কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। সো এখন কীভাবে এডিটিং করবেন আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে টাইম লাইনটাকে চাইলে আপনারা কিন্তু ছোটো করতে পারবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এটাকে আমরা যত কম করবো তত কিন্তু টাইম লাইনটা ছোটো হবে, ঠিক আছে? তো এখানে আপনার ভিডিও অপ্রয়োজনীয় অংশগুলো যদি আপনি কাটতে চান, তাহলে এক্ষেত্রে আপনি কর্নারে দেখতে পাচ্ছেন টাইম লাইনের উপরে যে দাগটা আছে, মূলত এটাকে ধরে আপনারা যতটুকু আপনি কাটবেন ততটুকু পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাঁচের মতো যে অপশনটি আছে, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে কেটে যাবে, ঠিক আছে? যেমন ধরেন আমি ভিডিওটি এখান থেকে কাট করব, কাট করার জন্য এখানে কাঁচের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কেটে গেছে, ঠিক আছে? ক্লিক করার পরে কিন্তু এটা এখান থেকে কেটে যাবে, এখন এই বাকি অংশটুকু যদি আপনি চান তাহলে ডিলিট করতে পারবেন। সো এখন এতটুকু ডিলিট করার জন্য টাইম লাইনের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে? সো দেখতে পেলেন আমি কিন্তু বাকি অংশটুকু ডিলিট করে দিয়েছি। এখন যদি আমার ভিডিওটা স্টার্ট করি তাহলে কিন্তু এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তো এখন অপ্রয়োজনীয় অংশগুলো আপনারা কিভাবে কাটবেন, ভিডিওটি কাট করবেন, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি দেখাবো আপনার ভিডিওটি কিভাবে স্লো মোশন করবেন বা ফাস্ট করবেন, ঠিক আছে? সো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি যতটুকু স্লো মোশন করবেন বা আপনি ফাস্ট করবেন ততটুকু আপনি এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে কেটে দিব, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে। সো আমি যে পর্যন্ত স্লো মোশনটা করবো সে পর্যন্ত আবার কেটে নেবো, ঠিক আছে? যখন আমি এতটাকে কেটে নিয়েছি, এখন এটাকে চাইলে আমি স্লো বা ফাস্ট করতে পারবো। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ফাস্ট বা স্লো দুটোই আছে, ঠিক আছে? আপনি যদি ফাস্ট করতে চান তাহলে ফার্স্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটাকে 4:10 রেখে দিবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে 4:10 আছে, এখানে ক্লিক করে দিলাম, দেন তারপরে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে যদি আমি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন, যদি ওপেন করার পরে এটা দেখতে পাচ্ছি আমরা যে খুব দ্রুত চলে আসলো, তাই না? আর যদি আমি স্লো মোশন
মোশন করি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আসবে, ঠিক আছে। তো এখন যদি এটাকে আপনি স্লো করতে চান, মানে স্লো মোশন করতে চান, তাহলে এখানে আবার ক্লিক করে দেবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন স্লো মোশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা স্লো মোশন হয়ে যাবে। সো এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি ট্রান্সফর মোশন দিতে পারবেন, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছি আমরা যে ট্রান্সফর নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করার পরে এখানে আমরা নিচে দেখতে পাবো, এখানে কিন্তু অনেকগুলো মোশন আছে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। সো এখানে সিলেক্ট করার জন্য আপনি উপরে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনি ইফেক্টও দিতে পারবেন বা আপনি টেক্সটও দিতে পারবেন, ঠিক আছে। ইফেক্ট দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট আছে, এখান থেকে চাইলে আপনারা অনেকগুলো ইফেক্ট কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের কালারের ইফেক্ট আছে, এখান থেকে আপনি যেটা খুশি সেটা চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন ফ্রিতে, কোনো রকম ব্যয় করার ছাড়াই, ওকে। সো এখন কিন্তু আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, লেখার জন্য এখানে দেখতে পারতেছেন উপরে কিন্তু টেক্সট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে কিন্তু টেক্সটের কিছু মানে মডেল আছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করার পর এখানে আপনি কিছু লিখে দেবেন, মানে আপনার ভিডিও অনুযায়ী কিছু লিখে দেবেন, ঠিক আছে। সো ভিডিওটা যেহেতু ফানি ভিডিও, তার জন্য আমি এখানে লিখে দেবো বাংলা ফানি ভিডিও, ঠিক আছে। সো আপনার ক্ষেত্রে আপনার যে ভিডিওটা হবে সেই অনুযায়ী আপনি ভিডিওর টাইটেলটা দিবেন, ওকে। আর টাইটেলগুলো লেখার সময় আপনি অবশ্যই একবার এখানে ক্লিক করবেন, তারপরে আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে আপনি টাইটেল লিখবেন, ওকে। এখন চাইলে আপনার টাইটেলের জন্য আপনি এখান থেকে কিছু ফন্ট দিতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, ওকে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, ওকে। সো এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার টেক্সটের যে মোশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, মোশনে ক্লিক করে দিলাম, তারপরে এখানে আসার পরে টেক্সটের মোশনটা আপনি দিতে পারবেন, মানে আপনার যে নামটা লিখছে আমরা এখানে এটা দেখতে পাচ্ছেন এখন কীরকমভাবে চলে গেলো, আবার কীরকমভাবে আসবে, ঠিক আছে। এটার জন্য আপনি এখান থেকে মোশনটা চেঞ্জ করতে পারবেন। আর তার পাশাপাশি এখানে আপনি চাইলে এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, স্টিকারের জন্য এখানে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন ফ্রিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 277টা স্টিকার, সো এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু 277টা স্টিকার পেয়ে যাইতেছেন। এখান থেকে চাইলে আপনি অনেক ধরনের স্টিকার আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন, ওকে। সো এখন যদি আপনার ভিডিওটা আপনি অডিও মিউজিক সিলেক্ট করতে চান, তাহলে কিন্তু এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি কর্নারে যে মিডিয়া নামে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস মিউজিক, ঠিক আছে, ফিক্সার আপনি এখান থেকে দিতে পারবেন। সো যেহেতু আমি মিউজিক দেবো, তার জন্য মিউজিকে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনি অ্যাপের ভিতরে কিছু মিউজিক পেয়ে যাবেন ফ্রিতে, ঠিক আছে। এগুলো আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আর এখান থেকে নিতেছি না, আমি আমার ফাইল থেকে আমি একটি মিউজিক নিয়ে নিব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, সো এই মিউজিকটা আমি সিলেক্ট করবো, তার জন্য এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে চাইলে আপনারা সরিয়ে মানে অন্য কোথাও দিতে পারেন, মানে আপনার যেখানে মিউজিকটা দরকার সেখানে আপনি সিলেক্ট করে দিবেন, ওকে। তো এখানে চাইলে আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন ভিডিওটি আপনার এডিটিং করা হয়ে গেলে আপনি কীভাবে এক্সপোর্ট করবেন, মানে আপনি ভিডিওটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামে যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে, ওকে। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন চলে আসছে। মূলত এখান থেকে আপনার এখানে যে ফাইলের মতো যে লোগোটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে আপনি এটা সিলেক্ট করবেন যে আপনার ল্যাপটপের কোন ফোল্ডারে আপনি ভিডিওটি সেভ করবেন, ঠিক আছে। সেই ফোল্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে নিতেছি, সো আমি এই ফোল্ডারটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার ভিডিওটি এই ফোল্ডারে সেভ হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি ভিডিও রেগুলেশন সেভ করতে পারবেন। সো 1920x1080 এটার বেশি সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। সো এটার দরকার নেই, আপনি 1920x1080 রাখবেন, তাহলে কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এরকম করে চাইলে এখান থেকে আপনি অনেকগুলো ফিচার ফ্রিতে ডাউনলোড করার পরে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন ভিডিও, মানে বড় বড় ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন। আর এখানে কিন্তু আমরা শর্ট ভিডিওটাও এডিটিং করতে পারতেছি, পাশাপাশি ফুল ভিডিওটাও কিন্তু আমরা এডিটিং করতে পারতেছি, কিছু স্টিকার আমরা পেয়ে গেছি, পাশাপাশি অনেকগুলো ইফেক্ট আমরা পেয়ে গেছি এটার ভিতরে। তো অ্যাপটি কে কে ডাউনলোড করতে পারছেন বা পাশাপাশি আপনারা কে কে ভিডিওটি এডিটিং করতে পারতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে আজকের ভিডিওতে আমি এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।